কি রহস্য লুকিয়ে আছে এই তাজমহলের পেছনে, কি রয়েছে এই বন্ধ 22টি দরজার পেছনে? অনেকেই মনে করে থাকেন এটার পেছনে রয়েছে হিন্দুদের ভগবানদের মূর্তি, আবার অনেকেই মনে করে থাকেন এটার ভেতরে রয়েছে পেট্রোল, আবার অনেকে তো এটাও বলে থাকে যে তাজমহল হলো একটি হিন্দুদের শিব মন্দির যার আসল নাম তেজুমহল্লে। তাজমহলকে নিয়ে অনেক পপুলার থিওরি রয়েছে, যেমন অনেক মানুষ মনে করেন তাজমহল নাকি শাহজাহান বানাননি, এটা তিনি কিনেছিলেন রাজা জিয়া সিং এর কাছ থেকে। আবার আরেকটি পপুলার থিওরি রয়েছে যে তাজমহল বানানোর পর শাহজাহান 22,000 মানুষের হাত কেটে ফেলেছিলেন, যারা তাজমহল বানিয়েছিল তারা যাতে এরকম সুন্দর মহল বানাতে না পারে। একটা থিওরি বলে শাহজাহান তাজমহল বানাননি, আর একটা থিওরি বলে শাহজাহান তাজমহল বানানোর পর 22,000 মানুষের হাত কেটে ফেলেছিলেন। কী রয়েছে এই তাজমহলের আসল রহস্য, কী রয়েছে তাজমহলের সেই বন্ধ 22টি দরজার পেছনে? আজকের ভিডিওতে তাজমহলের আসল রহস্য সম্বন্ধে জানার চেষ্টা করব। দুনিয়া কা সাতওয়া অজুবা প্যার কি নিশানি, কাহা জাতা হ্যায় কি ইতিহাস তথ্যোঁ পর আধারিত হোতা হ্যায় না কি ভাবনাওঁ। কেসা ইতিহাস, কাহাঁ কা ইতিহাস, কৌন সা ইতিহাস? কে ছিলেন শাহজাহান এবং মমতাজ? শাহজাহান যার 15 বছর বয়সে এঙ্গেজমেন্ট হয়েছিল মমতাজের সাথে এবং 20 বছর বয়সে তাদের বিয়ে হয়। শাহজাহান 5 জানুয়ারি 1592 সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল খুরআন, যার নামের অর্থ কিং অব দ্য ওয়ার্ল্ড বা শাহজাহান, এবং মমতাজ মহল 27 এপ্রিল 1593 সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল আরজুমান বানু বেগম, তার নাম মমতাজ দেওয়া হয়েছিল বিয়ের পর। তাদের এঙ্গেজমেন্ট 1607 সালে হয়েছিল এবং 1612 সালে তাদের বিয়ে হয়। শাহজাহানের আরও 2 জন স্ত্রী ছিলেন, তবে মমতাজকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, যার কারণে তাকে অনেক নাম এবং উপহার দেওয়া হতো, যেমন মালিকা জাহা বা কুইন অব দ্য ওয়ার্ল্ড। শাহজাহান যেখানে কোনো মিটিং বা যুদ্ধের জন্য যেতেন মমতাজও তার সাথে যেতেন, যেখানে তার সকল স্ত্রীর সাথে 1টি বাচ্চা ছিল সেখানে মমতাজের সাথে 14টি বাচ্চা হয়েছিল। তবে 7 জন বাচ্চা মারা গিয়েছিল শিশু মৃত্যুর কারণে, যেটা ওই সময় সাধারণ বিষয় ছিল। আশ্চর্যভাবে তিনি 17 জুন 1631 সালে 14 নম্বর বাচ্চা জন্ম দেওয়ার সময় রক্তের অভাবে মারা যান। মমতাজ মহল মারা যাওয়ার পর শাহজাহান অতিরিক্ত ডিপ্রেশনে পড়ে যান, তিনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান। অনেকদিন তিনি কুমায় ছিলেন, যখন তিনি ফিরে আসেন তখন তার চুল সাদা হয়ে গিয়েছিল, কুমোর গুজা হয়ে গিয়েছিল, মুখের চামড়ায় বাজ ধরেছিল। তারপর তিনি মমতাজের আত্মার স্মৃতি ধরে রাখার জন্য তাজমহল বানানোর পরিকল্পনা করেন এবং চিফ আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লোহরীকে দিয়ে বানানোর পরিকল্পনা করেন। তাজমহল বানাতে 1000-এর চাইতেও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল। তাছাড়া হোয়াইট মার্বেল, জেসপার, জেড, ক্রিস্টিয়াল, টারকুয়াস, সাফায়ার এবং কুর্নিলিয়ান এর ব্যবহার করা হয়েছিল। আর এই সকল মেটেরিয়াল জিনিসগুলো পৃথিবীর 1-1 দেশ থেকে 1-1টা নিয়ে আসা হয়েছিল। তাজমহল তৈরি করতে 22,000 মানুষের 22 বছর সময় লেগেছিল এবং তারা প্রতিদিন কাজ করতেন। এই তো ছিল তাজমহল তৈরির আসল ইতিহাস। তবে বর্তমান মানুষের মনে তাজমহলকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, যেমন অনেকেই মনে করেন তাজমহলের 22টি দরজার 1-1 দরজার ভেতরে রয়েছে 1-1টি মূল্যবান সম্পদ। কিন্তু আসলে সেই সকল দরজা বন্ধ হওয়ার কারণ সেই সকল দরজার ভেতরে কিছুই নেই যেটা দেখার জন্য মানুষ সেখানে যাবে। আর এই রুমের দরজাগুলো যে একেবারে বন্ধ তা কিন্তু না, প্রতি 1 থেকে 2 সপ্তাহ পর পর সেই রুমগুলো পরিষ্কার করা হয়। তো এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই যে তাজমহলের বন্ধ দরজার পেছনে কি রয়েছে। তাছাড়াও মানুষের মুখে মুখে শুনে থাকবেন যে সকল মানুষ তাজমহল বানিয়েছিল তাদের সবার হাত কেটে ফেলা হয়েছিল যাতে তারা আর এরকম সুন্দর মহল বানাতে না পারে। তবে এটা কিভাবে সম্ভব? তাজমহল বানাতে 22,000 মানুষ কাজ করেছে, তাদের সবার হাত তো আর একসাথে কাটা সম্ভব না। নাকি তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হতো যে আপনার হাত কাটা হবে শুক্রবারে আর আপনার হাত কাটা হবে সোমবারে, আপনি সেখানে এসে লাইনে দাঁড়াবেন? এভাবে বললে তো সবাই আগ থেকেই পালিয়ে যেত, কেই বা চাইবে নিজের হাত কাটাতে। তাছাড়া এই কর্মচারীরা তাজমহল তৈরি করার পর আরেকটি শহর তৈরি করেছিলেন যার নাম শাহজাহানাবাদ বা দিল্লি। তাছাড়াও কিছু লজিক্যালি চিন্তা করলে তাজমহল, রেডফুড, জামা মসজিদ এগুলো একই সময় তৈরি হয়েছিল। যদি তাদের হাত কেটে ফেলা হতো তাহলে এগুলো কিভাবে তৈরি হতো? তার মানে এটা সম্পূর্ণই গুজব। যদি এরকম কিছু হতো তাহলে নিশ্চয়ই কোনো বই বা হিস্ট্রিতে লেখা থাকতো। তাজমহল হলো ভারতের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটাকে দেখার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ আসেন। 73 মিটার উঁচু, 17 হেক্টর বা 22 একর জায়গা জুড়ে তৈরি তাজমহলকে দেখতে প্রতিদিন প্রায় 20 থেকে 22,000 মানুষ আসেন। তবে ডিসেম্বরের দিকে এর সংখ্যা দাঁড়ায় বিশাল। একজন মানুষ আর একজন মানুষকে কতটা ভালোবাসতে পারে তার আসল প্রমাণ হলো এই তাজমহলের কাহিনী। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাজমহল, শাহজাহান এবং মমতাজকে নিয়ে আপনার মনে কোনো প্রশ্নই নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।